রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ বা বিএপি এর জরুরি সেবাদানকারী সংস্থার যানবাহনের জন্য আলাদা লেন করার যে প্রস্তাব এসেছে এর তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টকশোর পরিচিত মুখ আসিফ নজরুল। মঙ্গলবার তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, বহুদিন গালি দেয় না কাউকে, কিন্তু বিএপি লেনের খবর শুনে কি যে গালাগালি করতে ইচ্ছে করছে, কি যে বিরক্ত লাগছে। আসিফ নজরুল লিখেছেন, এদেশের মানুষকে বোধ হয় চেনে না এরা ঠিকমতো, সুযোগ পেলে ছুটিয়ে দেবে এসব বিএপি গিরি। সম্প্রতি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহন এবং বিএপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠায় মন্ত্রী পরিষদ বিভাগ। আর সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম। জনাধিক্যের নগর ঢাকায় চলাচল এক বিড়ম্বনার নাম। সকাল থেকে গভীর রাত অবধি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই লেগে থাকে জনজট। ছুটির দিনগুলোতে জনজট কিছুটা কম থাকলেও বিড়ম্বনা থেকে পুরোপুরি মুক্ত নয় নগরবাসী। এই অবস্থায় বিএপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রস্তাবের তীব্র সমালোচনা হচ্ছে।